আসসালামু আলাইকুম বন্ধুরা টেক সলিউশনে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে একটি সফটওয়্যারের সাথে পরিচয় করাবো সফটওয়্যারটি হচ্ছে হেভেন বেঞ্চমার্ক তো হেভেন বেঞ্চমার্ক সফটওয়্যারটি আসলে কী কাজে আমাদের ব্যবহার হবে প্রথমে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করে নিই তারপরে সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবো এবং কোথা থেকে ডাউনলোড করবো পুরো প্রসেসটি আমি আপনাদেরকে বাকি ভিডিওতে দেখাবো তো আসলে হেভেন বেঞ্চমার্ক সফটওয়্যারটি কেন আমরা ইউজ করবো কিংবা কী পারপাসে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে এই বিষয়টি আমাদের আগে জানতে হবে প্রত্যেকটা জিনিস যে কোনো মানে হার্ডওয়্যার রিলেটেড হোক যে কোনো জিনিস প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করার জন্যে ওই জিনিসের পারফরমেন্স অ্যানালাইজ করার জন্যে যে কোনো সফটওয়্যার কিংবা যে কোনো ধরনের ডিভাইস তৈরি করা থাকে যেই ডিভাইসের মাধ্যমে ওই জিনিসটির পারফরমেন্স অ্যানালাইজ করা যায় যেটার পারফরমেন্স কোনো কারণে কি ডাউন হয়ে গেছে কিনা কিংবা এটা ওভারক্লক করার দ্বারা কিংবা এটার পারফরমেন্স আপগ্রেড করে করেছি কিছু আমি যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি আপগ্রেড করেছেন এখনও এটার পারফরমেন্সটি একটু বেটার দিচ্ছে কিনা এটা চেক করার জন্য যে কোনো একটি টুলসের মাধ্যমে আমাদের চেক আপ করতে হয় সেমভাবেই আপনারা যখন কোনো জিপিও কিনবেন মার্কেট থেকে কিংবা আপনার বাসায় কোনো জিপিও আছে এই জিপিওটির পারফরমেন্স চেক করার জন্য যে এটার পারফরমেন্স আগে কেমন ছিল এখন কেমন আছে এই বিষয়গুলি চেক করার জন্য আপনার সফটওয়্যারের প্রয়োজন হবে তো হ্যাভেন বেঞ্চমার্কটি আসলে মূলত ওই কারণেই তৈরি করা যে আপনি কোন রেজলেশনে কি পরিমাণ এফপিএস আপনার কার্ডটি আপনাকে প্রোভাইড করতে পারবে ওই বিষয়টি শিওর হওয়ার জন্যই হ্যাভেন বেঞ্চমার্ক সফটওয়্যারটি তৈরি করা নর্মালি আমরা গেম প্লে করে আমাদের গেমের এফপিএস চেক করি তো এক এক গেমে এক এক রকম রেজোলেশন থাকে এক এক গেমের সেটিংস এক এক রকম থাকে ফলে আমাদের এক এক গেমের এপিএস এক এক রকম এসে থাকে তো যখন আমরা হেভেন বেঞ্চমার্ক দিয়ে করবো তো আমাদের যে প্রপার ওই রেজুলেশনে যারা ধরেন উনিশশো বিশ ইন্টু হাজার আশি যে রেজুলেশনটি তো ফুল এইচডি রেজলেউশনে আমাদের কী পরিমাণ কার্ডটি এপিএস দিতে পারবে ইউটিলাইজিং কী পরিমাণ দেওয়া থাকলে কী পরিমাণ এপিএস দিতে পারবে টোটাল ইনফরমেশনটি আমরা এই হেভেন বেঞ্চমার্কের মাধ্যমে পাবো আর আরেকটি বিষয় হচ্ছে যদি আপনারা কেউ সেকেন্ড হ্যান্ড কার্ড কিনেন তো সেকেন্ড সেকেন্ড হ্যান্ড কার্ড কেনার ক্ষেত্রেও আপনারা যখন জিপিওটি চেক করবেন তো ওই দোকানে গিয়ে চেক করার সময় আপনারা পারফেক্টলি কার্ডটিকে চেক করে কিনতে পারবেন যে কোনো এক জিবি থেকে নিয়ে মানে ওয়ান জিবি থেকে নিয়ে ফোর জিবি পর্যন্ত যে কোনো কার্ড যে কোনো ব্র্যান্ডের যে কোনো সিরিজের যে কোনো ধরনের কার্ড আপনারা হেভেন বেঞ্চমার্ক দিয়ে হানড্রেড পার্সেন্ট লোড দিয়ে ফুল এইচডি রেজলিউশনে চেক করে কিনতে পারবেন কিন্তু এইট জিবির কোনো কার্ড হলে তাহলে আপনার অবশ্যই এইট জিবি টুয়েলভ জিবি সিক্সটিন জিবির যে কোনো কার্ড হলে এই কার্ডগুলির ক্ষেত্রে আপনার আলাদা একটি সফটওয়্যারের মাধ্যমে কার্ডগুলি চেক করতে হবে কারণ এই কার্ডগুলি ফুল এইচডি রেজলিউশনে হান্ড্রেড পার্সেন্ট ইউজ করা পসিবল না হেভেন বেঞ্চমার্ক দিয়ে তো টু কে রেজলিউশনে পসিবল ফোর কে রেজলিউশনে পসিবল কিন্তু আপনার মনিটরটি যদি ফোর না হয় টু না হয় তাহলে আপনি কীভাবে চেক করবেন করতে পারবেন না সেক্ষেত্রে অন্য আরেকটি সফটওয়্যারের ভিডিও আমি অন্য কোনো সময় আপলোড করব আমার চ্যানেলেই তো চ্যানেলে আপলোড করে তখন আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা যদি আপনারা কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে আরও আপলোড করব এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন ওই ভিডিও নোটিফিকেশনটি আপনাদের মোবাইল কিংবা আপনাদের কম্পিউটারে চলে যাবে তাতে করে আপনারা দেখতে পারবেন আমি নতুন কি ভিডিও আপলোড করেছি তো চলেন দেখে নেই যে কিভাবে আমরা ডাউনলোড করবো এবং ইনস্টল করব আমি আমার ব্রাউজারে সাইটটি লগ করে রেখেছি অলরেডি তো আমি ওপেন করে দেখাচ্ছি আর আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে এই ওয়েবসাইটেতে যাওয়ার পরে এখানে যে ফ্রি ডাউনলোডের অপশন এখানে ক্লিক করে দিবেন দিলে ডাউনলোড হয়ে যাবে ফাইলটি ডাউনলোড হওয়ার পরে আমি এবারকে এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো প্রথমে ডাউনলোড করে নিই ডাউনলোডটি শেষ এখন ডাউনলোডটি শেষ হওয়ার পরে এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করে ফাইলটি ইনস্টলেশনের কাজটি শুরু করব এটা কেটে দিব এখন ইয়েসি ক্লিক করব তারপরে নেক্সট তারপরে এগ্রি তারপর নেক্সট হ্যাঁ বাকি সফটওয়্যারগুলি যেভাবে ইনস্টল করি সবাই এই সেম প্রসেসে এই সফটওয়্যারটি ইনস্টল করলে হবে ইনস্টল নেক্সট নেক্সট দিয়ে খালি ইনস্টল দিতে হবে ফিনিশ এখন দেখেন উপরের দিকের বাম দিকে কর্নারে অলরেডি লোগোটি চলে আসছে তো এখান থেকে লোগোটিকে বাম দিকে নিয়ে আসবো যে সফটওয়্যারটি হ্যাভেন বেঞ্চমার্ক সফটওয়্যারটি এখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অন করব তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অন করার পরে এখানে জাস্ট খালি রানে ক্লিক করবো আর এগুলি কোনো কিছু দেখার আমাদের প্রয়োজন নাই সফটওয়্যারটি লোড হতে একটু সময় নেবে তো লোডিং এখানে দেখতেই পাচ্ছেন লোডিং লেখা উঠে আছে তো একটু সময় নেবে ততক্ষণ অপেক্ষা করিনি তো এখানে আসার পরে বন্ধুরা যে কাজটি করবেন যে প্রথমে কোয়ালিটিতে যাবেন কোয়ালিটিতে যদি লো দেওয়া থাকে মিডিয়াম দেওয়া থাকে এখানে আলট্রাতে সিলেক্ট করে দেবেন আমার অলরেডি আলট্রা সিলেক্ট হয়ে আছে বাই ডিফল্ট তো যদি আপনাদের কখনও হাই কিংবা মিডিয়ামে থাকে এখানে আলট্রা দিবেন। তো আলট্রা দেওয়ার পরে দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে উনিশশো বিশ ইন্টু হাজার আশি আমার এখানে সিলেক্ট করা তো উনিশশো বিশ ইন্টু হাজার আশি আমার মনিটরের রেজলেশন মানে ফুল এইচডি এই জন্য এটা সিলেক্ট করা আছে তো আপনারা আপনাদের মনিটরের রেজলিউশন হিসাবে এটাকে সিলেক্ট করে নেবেন ষোলোশো ইন্টু নয়শো তেরোশো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টি এরকম বহুত রেজলিউশন আছে টু কে ফোর কে পর্যন্ত এখানে আছে তো আপনার যে রেজলিউশনটি আপনার মনিটরের সাপোর্টেড সেই রেজুলেশন হিসাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তারপরে যে কাজটি গামা এটা ধরার দরকার নেই এখানে ফুল স্ক্রিন যদি এনেবল না থাকে তো ফুল স্ক্রিনের উপর চিহ্নটি দিয়ে নেবেন এবং ভিচিংটি এনেবল করে দিবেন তারপর এখানে ওকে ক্লিক করে দিবেন ও সরি একটি জিনিস আমি মিস করে গেছি যে এন্টালাইজিংটি এন্টালাইজিংটিকে এই টেক্স দিয়ে দিবেন যেটা আমার বাই ফল অন করা নাই তো আমি এটা অন করে দিলাম ওকে দিয়ে দিব তো একটু এরকম ব্ল্যাক স্ক্রিন আসবে তো ব্ল্যাক স্ক্রিন আসলে আপনারা টেনশন করবেন না কারণ ব্ল্যাক স্ক্রিন আসলে যে প্রবলেম তা না এটা আসলে আমাদের যে রেজলিউশনটি আমি এখান থেকে সিলেক্ট করলাম ওই রেজলিউশনটি হিসাবে সফটওয়্যারটি নিজে সব সেটিংসগুলি ও এনেবল করে নিল তো এই জন্য একটু টাইম নেবে তো এটা আসার পরে এখান থেকে এটা কেটে দিবেন আর দেখেন আপনার ডান দিকে আপনার এফপিএস শো করবে এখানে এফপিএস শো করছে সিক্সটি আর জি ফোর জিটি এক্সটেন সেভেনটি টিআই এখানে আপনাদের গ্রাফিক্স কার্ডের নামটি থাকবে এবং এখানে গ্রাফিক্স কার্ডের ক্লক এবং আপনার র্যাম কতটুকু ইউজ হচ্ছে এবং টেম্পারেচার কতটুকু আছে সব ডিটেল এখানে থাকবে আপনারা এখানে দেখলেই সব ডিটেল পেয়ে যাবেন তো এখন দেখেন আমি ম্যাক্স সেটিং এখান থেকে দিয়েছি আপনার আমার মনিটর হিসাবে আমি ম্যাক্স সেটিংটি এখান থেকে দিয়েছি কিন্তু আমার এখানে কোনো ল্যাক দিচ্ছে না আমার একবারেই স্মুথ চলছে আর যদি আপনাদের এখানে ল্যাগ দেয় কোনো সময় যে আপনারা ইউজ করছেন দেখছেন এখানে ল্যাগ দিচ্ছে তাহলে বুঝবেন আপনার সেটিংসটি কমাতে হবে এই আপনার গ্রাফিক্স কার্ডটি এই সেটিংসটি প্রোভাইড করতে পারছে না আর এখানেই শুধু ল্যাগ দেওয়া না দেওয়ার সাথে সম্পর্ক না মেন সম্পর্ক হচ্ছে আমি যখন বেঞ্চমার্কে ক্লিক করব তখন হলো মেন পারফরম্যান্সটি তো আগে এখানেই প্রাইমারি লেভেল আপনারা এখানেই দেখতে পারবেন যদি এখানেই কোনো প্রবলেম হয় প্রথমে এখান থেকে আগে সেটিংস থেকে ঠিক করে নেবেন আর তারপরে বেঞ্চমার্কে ক্লিক করবেন তো আমার তো অলরেডি স্মুথ চলছে তো আমি বেঞ্চমার্কে ক্লিক করব তো অলরেডি বেঞ্চ মার্কিং শুরু হয়ে গেছে এখানে বেশ কয়েকটি সিন চলবে আপনাদেরটা তো হয়তো বা মিউজিক আসতে পারে তো মিউজিক আসলে এখান থেকে সাউন্ডটিকে ডিসেবল করে দিবেন প্রথমে তো এখানে দেখেন সিন চলছে এখানে ম্যাক্সিমাম এপিএস একষট্টি পেয়েছে এবং মিনিমাম এপিএস পি সেভেন পেয়েছে এবং সিন চলছে এখানে দ্বিতীয় নম্বর সিন এখানে ছাব্বিশটি সিন আছে এখানে দুই থেকে নিয়ে ছাব্বিশ সিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই ছাব্বিশটি সিন রেন্ডার হওয়ার পরে আমি ম্যাক্সিমাম এপিএস কত পেয়েছি এবং মিনিমাম এপিএস কত পেয়েছি এই ডিটেলটি আমার এখানে আসবে তো এই রেন্ডারিং চলাকালীন সময় যদি কোনো ধরনের ব্লু স্ক্রিন কিংবা স্ক্রিন ইরোর কিংবা পিসি রিস্টার্ট নেয় তাহলে বুঝতে হবে আপনার গ্রাফিক্স কার্ডে কিংবা গ্রাফিক্স কার্ডের ড্রাইভারে কোনো একটি প্রবলেম আছে কিংবা আপনি যদি ওভার করে থাকেন তাহলে আপনার ওভার ক্লগটি পারফেক্ট হয়নি তাই এই প্রবলেমটি হচ্ছে তো আর যদি আপনার এখানে যেরকম আমার একটা স্মুথ চলছে তো এরকম স্মুথ যদি চলে কোনো প্রবলেম না করে তাহলে বুঝতে হবে আপনার কার্ডটি এবং আপনার ওভার পারফেক্টলি ওয়ার্ক করছে কোনো প্রবলেম হচ্ছে না আর প্রথমেই বলেছিলাম বন্ধুরা যদি আপনার এখানে কোনো কারণে ফ্রেম ড্রপ করে সিক্সটি এর নিচে নেমে আসে ফ্রেম ড্রপ করে বারবার দেখছেন সিনগুলি প্রচুর আটকাচ্ছে এরকম প্রবলেম ফেস করেন তাহলে বুঝতে হবে যে আপনার রেজলিউশনটি কমাতে হবে এবং রেজলিউশনটি কমিয়ে আবার বেঞ্চমার্ক দিবেন যাতে করে চেক করতে পারেন যে আপনার কার্ডটি কতটুকু রেজলিউশান আপনাকে সাপ্লাই করতে পারবে কিংবা কতটুকু রেজলিউশান আপনাকে দিতে পারবে বাকি সিনগুলি কমপ্লিট হওয়া পর্যন্ত একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছাব্বিশটি সিনের ছাব্বিশটি সিনই কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমার এপিএস উনষাট পয়েন্ট মানে ফিফটি নাইন পয়েন্ট এইট এসেছে এবং মিনিমাম এপিএস থার্টি থ্রি পয়েন্ট থার্টি থ্রি পয়েন্ট থ্রি এস এসেছে এবং ম্যাক্সিমাম এপিএস সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান এসেছে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার কার্ডটি কোন রিজার্লেশনে কী পরিমাণ এপিএস দিতে পারবে আর সেকেন্ড হ্যান্ড কার্ড কেনার ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলে দিই যে অবশ্যই সেকেন্ড হ্যান্ড কার্ড কেনার ক্ষেত্রে এই রেন্টারিংটি পাঁচ ছয় বার দিয়ে নেবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কার্ডটি হানড্রেড পার্সেন্ট ওকে আছে কি না আর যদি আপনাদের এই টেস্টগুলি করার পরে কার্ডটি কোনো প্রবলেম না করে আমি আবারও বলছি ওয়ান জিবি থেকে নিয়ে ফোর জিবি পর্যন্ত যে কোনো কার্ড এই ফুল এইচডি রেজলেশন দিয়ে হ্যাভেন বেঞ্চমার্কে আপনারা চেক করতে পারবেন ফোর জিবির উপরে যে কোনো কার্ড ফোর জিবির উপরে সিক্স জিবি হতে পারে এইট জিবি হতে পারে টুয়েলভ জিবি সিক্সটিন জিবি যে কোনো কার্ড কীভাবে আপনারা হানড্রেড পারসেন্ট লোড দিয়ে চেক করবেন তো ওইটার জন্য আমি আরেকটি ভিডিও বানাবো খুব শীঘ্রই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা মেহরবানি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে করে আমি ফিউচারে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং যদি ভিডিওতে কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার মাধ্যমে সমস্যাটি সলভ করার চেষ্টা করব। আর যদি কোনো এই ধরনের ভিডিও কিংবা কম্পিউটার রিলেটেড টেকনিক্যাল রিলেটেড কোনো ধরনের ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি ওইটার পুরো প্রয়োজন হলে আরেকটি ভিডিও তৈরি করে আপলোড করব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ